রাজশাহীর বাগমারায় স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে উপজেলার ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সত্তার এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোকলেসুর রহমান দুলালের যোগসাজসে গাছগুলো কেটে ফেলা হয়েছে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে এ ঘটনায় থানায় অভিযোগও দেওয়া হয়েছে তবে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাছ কেটে ফেলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় সহ সচেতন মহল